বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয় আর এই বৃক্ষের মতোই কিন্তু মানুষের জীবন আচ্ছা বলুন তো কেবল বাহ্যিক সৌন্দর্য নাকি পোশাকের চাকচিক্য জীবনে সফল হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটি একটু খেয়াল করলেই দেখা যায় যে বেশিরভাগ সফল ব্যক্তি প্রতিদিন খুব সাধারণ ও একই পোশাক পরে থাকেন যদি না তাদের পেশাগত কারণে অন্য কোনো পোশাক পরতে হয় শুরুতেই বলি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে নিয়ে তাকে প্রায় ধূসর রঙের টি-শার্ট পরতে দেখা যায় নির্দিষ্ট পোশাকের বাইরে তিনি অন্য পোশাক বলতে গেলে খুব কমই পরেন এদিকে শুধু মার্ক জাকারবার্গই নন অনেক সফল ব্যক্তি চলেন এই নীতিতে রতন টাটা থেকে শুরু করে বারাক ওবামা অনেকেই রয়েছে এই তালিকায় যারা তাদের নিজস্ব পছন্দ অনুযায়ী একই ধরনের পোশাক পরে থাকেন এমনকি প্রয়াত স্টিভ জবসও তাছাড়া বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনও একই রঙের বিভিন্ন স্যুট পরতেন তবে অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে সব সময় তারা কেন একই ধরনের পোশাক পরেন এক সাক্ষাৎকারে মার্ক জাকারবার্গ জানিয়েছেন তাকে অনেক বিষয় নিয়ে চিন্তা করতে হয় পোশাক নিয়ে চিন্তা করে সময় নষ্টের চেয়ে ওই সময়ে তিনি কিভাবে ভালো সেবা দিতে পারবেন সেটি নিয়েই বেশি ভাবেন একই ধরনের পোশাক মানসিক শক্তি সঞ্চয়ে সাহায্য করে তবে মনোবিজ্ঞানীদের ধারণা সফল ব্যক্তিরা একই পোশাক পরেন যেন তাদের অ্যাপিয়ারেন্স দিয়ে সাইকোলজিস্টরা তাদের ভেতরটা রিড করতে না পারেন তারা তাদের চিন্তা ভাবনা সকলের কাছ থেকে একেবারে গোপন রাখতে চান এছাড়াও পোশাক নিয়ে অনেকেই পড়ে যান বিপাকে আজ কোন পোশাক কিংবা কাল কি পরব এসব ভেবে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান এদিকে বিভিন্ন অনুষ্ঠান যেখানে পরিপাটিভাবে নিজেকে উপস্থাপন করাটাও বেশ জরুরি তবে এসব নিয়ে অপ্রয়োজনীয় চিন্তা সহজেই এড়িয়ে চলতে পারেন সফল ব্যক্তিরা যার দরুন তারা প্রতিদিন একই পোশাক পরে থাকেন আবার বারবার পরিবর্তনহীন পোশাক পরলে পোশাকের মান অনেকাংশে গুরুত্ব হয়ে ওঠে এক্ষেত্রে সফল ব্যক্তিরা সেরা কোনো ব্র্যান্ডের কাপড় বেশি নির্বাচন করেন যে ব্র্যান্ডগুলো তাদের জন্য সবচেয়ে উপযুক্ত সেগুলোই তারা নির্বাচন করে থাকেন আর এ ব্যাপারে তারা নিশ্চিত থাকেন যে তাদের পরিধেয় পোশাকটি উৎকৃষ্ট মানের আর এমন আত্মবিশ্বাস তাদের মুখেও ফুটে ওঠে এছাড়া প্রতিদিন একই পোশাক পরার মাধ্যমে এই মানুষগুলোকে সবার থেকে আলাদা দেখায় পোশাক দেখলেই বোঝা যায় উনি এসেছে হাজার মানুষের মাঝেও মানুষটিকে একেবারে আলাদা দেখায় সবাই তার প্রতি মনোযোগ দেয় এবং এটি একটি শক্তিশালী ব্যক্তিত্ব তৈরি করতে বেশ সাহায্য করে নানা ধরনের পোশাক কিনলে অর্থ অপচয় বেশি হয় একই ধরনের পোশাক পরার সিদ্ধান্ত নিলে খুব বেশি পোশাকও কিনতে হয় না এদিকে পোশাকটির দাম যেহেতু জানা তাই কিনতে গিয়েও ঠকে যাওয়ার সম্ভাবনাও থাকে খুব কম তাছাড়া অযথা খরচ কমানো গেলে তা আরও অনেক বিষয়ে সাশ্রয়ী হওয়ার পথ তৈরি করে সেই সাথে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও সময় বাঁচাতে বেশ সহায়ক ভূমিকা পালন করে